কোটা বাতিলের দাবিতে শাহবাগের সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, শাহবাগের এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দাবির বিষয়ে কি বলছে আন্দোলনকারীরা? যেমনটা দেখছেন, চারিপাশে ছাত্রছাত্রীরা এবং আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হয়েছে শাহবাগ চত্বরে। এবং আপনারা জানেন যে এই কোটা সংস্কারের আন্দোলন কিন্তু 2018 সালে শুরু হয়েছিল এবং 5ই জুনের হাইকোর্টের রায়ের পর কিন্তু শিক্ষার্থীরা, যখন হাইকোর্ট রায় দিয়েছেন যে কোটা, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা কেন অবৈধ নয় এই বিষয়ে রায় দিয়েছেন, এরপর থেকেই কিন্তু ছাত্রছাত্রীরা এবং শিক্ষার্থীরা, অর্থাৎ যারা কোটা সংস্কারের পক্ষে, তারা কিন্তু আন্দোলনে দাঁড়িয়ে পড়েন। এবং এই মুহূর্তে শাহবাগ চত্বরে বিশাল মিছিল নিয়ে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং চারিদিকে কিন্তু অবরোধ সৃষ্টি হয়েছে এবং চারিদিকে কিন্তু অবরোধের কারণে শাহবাগ মুখী এবং শাহবাগ থেকে বাইরে যাওয়ার যে রাস্তা, বেলা 2:30 থেকে কিন্তু তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়, সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে তারা একত্রে জড়ো হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা, তারা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে জড়ো হয়ে রাজু ভাস্কর্যে আসেন এবং রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা হাইকোর্ট হয়ে মৎস্য ভবন হয়ে কিছুক্ষণ আগে শাহবাগ চত্বরে এসেছেন এবং অবরোধ করেছেন। শাহবাগ চত্বর পুরোটাই অবরোধ হয়ে আছে কোটা সংস্কারে যারা আছেন তাদের, কোটা সংস্কারকারী যে আন্দোলনকারীরা আছেন তাদের সম্মেলন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা বারবার জানাচ্ছে বৈষম্যমূলক যে সরকারি চালিত বৈষম্যমূলক প্রথার বিরোধিতা করতে কিন্তু তারা এখানে দাঁড়িয়েছেন বলে তারা জানিয়েছেন। মোহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।